বাংলায় একটি প্রবাদ রয়েছে নিজের বেলায় আঁটি পরের বেলায় দাঁত কপাটি রাজ্যের বিরোধী দল সিপিএমের আচরণ ঠিক তেমনই নিজেদের দীর্ঘ পঁচিশ বছরের শাসনকালে যে সকল নেতিবাচক ঘটনা ঘটেছিল তা সব ঠিক আর রাজ্যের নতুন সরকারের সময় যা ভালো হচ্ছে তাও খারাপ বিরোধী শিবিরের এই আচরণ যে সংকীর্ণ রাজনৈতিক মানসিকতার পরিচয়ের ফসল এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল গত মঙ্গলবার মাধববাড়ির ঘটনায় গুলি চালনার ঘটনা নিয়ে সিপিএম লম্ফম্প শুরু করেছে সরকারের প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা সুর তুলেছে কি যেন এক বিশাল কাণ্ড ঘটে গিয়েছে পুলিশ প্রশাসন কিন্তু দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে অথচ বিরোধী সিপিএম তবুও সমালোচনার গান গেই চলেছে কিন্তু তারা ভুলে যাচ্ছেন তারা যখন ক্ষমতার মশনদে ছিলেন তখন এই রকম ঘটনা গুলি চালনার ঘটনা রয়েছে বেশি অতীতে যাওয়ার প্রয়োজন নেই দু সালে রাজধানী আগরতলায় এগারো জুলাইয়ের ঘটনা এখনো সবার মনে রয়েছে সেদিনের ঘটনাতেও গুলি চলে প্রাণহারান পাপাই সাহা নামে এক নিরীহ যুবক কিন্তু সেই ঘটনার নেপথ্যে কে ছিল তার উত্তর আজও মেলেনি সেই সময়কার ঘটনার কথা কি সিপিএম ভুলে গেছে নাকি তখন তারা ক্ষমতায় ছিল বলে ভুলে যাওয়ার ভান করছে আর মাধববাড়ির ঘটনায় সিপিএম অস্থিরতা দেখে বলিহারি অবস্থা এখন তারা বিরোধী বলেই তাদের এত লম্ফম্প সেই দিনের ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কোনো বিবৃতি দেখা যায়নি হাসপাতালে আহতদের দেখতেও যাননি তিনি আর মাধববাড়ির ঘটনায় বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছুটে গিয়েছেন হাসপাতালে আহতদের দেখতে মাধববাড়ির ঘটনায় ঘটনায় সিপিএমের এই লম্ফম্প যে মায়াকান্না ছাড়া আর কিছুই নয় এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল তাদের এই আচরণ শোভা পায় না কারণ তারা তাদের শাসনকালে সময়গুলো কি ভুলে গেছেন তাদের এই আচরণ শোভা পায় না মাধববাড়ির ঘটনায় সিপিএম এর এই লম্ফম্প এই আচরণ যে মায়াকান্না ছাড়া আর কিছুই নয় এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা